নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 100 বছর পর মহা সংযোগ সৃষ্টি হয়েছে একটি রাশির, হবে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, শুনি আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে, রবি আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার রাশিতে, শুক্র আপনার চতুর্থভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি এবং রবির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং রবির বল পাচ্ছে শনি, কর্মাধিপতি আপনার। কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো উপর বিষয় নিয়ে ভিডিও আপনাদেরকে দিই। আমি একটি কথা আপনাদেরকে আলোচনা করি, ভিডিও যারা প্রতিদিন দেখছেন না, একবার হলেও নিজের ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মকুণ্ডলিতে সমস্যাটা কোথায় রয়েছে। যাতে অনেকে কি হয়েছে জানেন, লোনে পড়ে গেছে, প্রচুর ঋণ, যে কৌশিকদা এই ঋণ থেকে বেরাবো কি করে, একটা উপায় বলুন। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল পীড়িত থাকে কি না, তাহলে আপনার জীবনে কিন্তু ঋণ আসবেই আসবে। আর আপনাদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান শুভ হয়, মঙ্গল যদি আপনার রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, আপনি একাধিক প্রপার্টির মালিক কিন্তু হবেন, প্রচুর সম্পত্তি আপনার থাকবে। কৌশিক রায় যে কাজগুলো করে কি না, খুব দায়িত্ব নিয়ে করে, ওই জন্য আমি একটা কথা বিশ্বাস করি, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে। ঋণে পড়ে গেছেন, ব্যবসা ভালো চলছে না, ভালো কর্মের জন্য প্রচেষ্টা করছেন, আর্থিক স্থিতির জায়গায় খারাপ রয়েছে এবং এর পাশাপাশি মামলা মকদ্দমা, শত্রুতা, এই জায়গাগুলোতে আপনারা বেরিয়ে আসবেন কী করে, এটা একমাত্র জ্যোতিষ। ব্যবসা করছেন, আপনি স্টিলের ব্যবসা করছেন, দেখা যাচ্ছে এখনকার দিনে তো স্টিলের ব্যবসা খুব ভালো চলছে, স্টিলের ব্যবসা আপনার ভালো চলছে না। লোহার ব্যবসা করছেন, ভালো চলছে না। গার্মেন্টসের বিজনেস করছেন, অন্যান্য দোকানে প্রচুর কেনাকাটা কিন্তু আমার আপনার দোকানে তেমন কেনাকাটা নেই। আপনি গ্রোসারি বিজনেস করছেন অথবা আপনি জুয়েলারির ব্যবসা করছেন, কসমেটিকের বিজনেস করছেন, আপনি মেডিসিনের শপ খুলেছেন, আপনি ফাস্টফুডের শপ খুলেছেন, আপনার নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে বা নিজস্ব হোটেল রয়েছে, কাস্টমারের সমাগমটা কিন্তু নেই। কেন? এর জন্য আমি বারবার বলি, নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে অ্যানালাইসিস করুন। সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। দেখুন, সব কিছুতে সময় লাগবে, আমার কাছে এরকম ম্যাজিক নেই যে আজকে আপনাদেরকে রত্ন পড়ালাম, কবচ পড়ালাম, কালকের মধ্যে আপনি কোটিপতি হয়ে গেলেন, এটা কৌশিক রায় কখনো বলে না। যে কোনো রত্ন কবচের কিন্তু ক্রিয়া হতে একটু হলেও সময় লাগে, এই জন্য আমি বলি খুব চ্যালেঞ্জ এবং দায়িত্ব। সমস্যার জায়গাটাতে বেরিয়ে আসতে গেলে আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। আর কৌশিকদা যে কথাগুলো বলে কি না, ওই হাওয়াতে কোনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে। এবং যে কাজগুলো করি
একদম যার হাত ধরি কি না, আমি কিন্তু সবারই হাত ধরি না, যার হাত ধরি তাদেরকে কিন্তু টেনে তুলি। অনেককে জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই। অনেকে বলে যে কৌশিকদের রেমিডিটা করাবেন, আর না, কারণ সেখানে তো স্যারেন্ডার জিনিসটা নেই যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান। এই জায়গাটা কিন্তু যখনই নেই তখনই সেখান থেকে আমি কিন্তু নিজে বলি নো রেমেডি। দেখুন, জন্মকুণ্ডলিতে আমাদের নবগ্রহের মধ্যে নটি গ্রহ ভালো থাকতে পারে না, নটি গ্রহই যে খারাপ থাকতে পারে না। আমাদের দশা মহাদশা কী চলছে, কোন গ্রহগুলোকে শুভ রয়েছে, কিছু ম্যাজিক রয়েছে, কোনটাকে পাওয়ার আপ করতে হবে, বাস্তুক্ষেত্রে কী করতে হবে, নিশ্চিতরূপে যার বিবাহ হচ্ছিল না তার বিবাহ আমি করিয়েছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বের সাথে বলছি, উইথ ইন 45 ডেজের মধ্যে বিবাহ কনফার্ম হয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। চাকরি, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, সে জায়গা থেকে কিন্তু কল পর্যন্ত এসেছে, যার এতদিন কল আসছিল না। অর্থাৎ যে কাজ আমি করি একদম নিখুঁতভাবে, কিন্তু সেখানে তাকে যেখানে কাজ পেতে হয় কি না, সেখানে একটু নিজেকে একটু ঝুঁকতে হয় যে কৌশিকটা আপনি আমাকে বাঁচান। অর্থাৎ আমি বারবার বলি যে জন্মকুণ্ডলী বা হস্তরেখায় যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে তাহলে আমি যে কথাটা বলছি এই একটি রাশি হবে মালামাল, কোটিপতি আরবপতি পর্যন্ত হতে পারে এই সময়। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আমাদের বাস্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে এবং রত্ন, অনেকে অনেক রকমের ক্যাটসাই পড়ে রয়েছে, আবার গোমেদ পড়ে রয়েছে, বা গোমেদের সাথে মুক্তা পড়ে রয়েছে, এটা কোনো লজিকই নেই তো। গোমেদের সাথে মুক্তা, ক্যাটসাই গোমেদ, আপনার নীলা পরিধান করে, নীলা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না সেটা জানা দরকার, রেড কোরাল, পান্না, এগুলো কিন্তু জানা দরকার, ওপাল, এই রত্নগুলো কিসের জন্য দরকার রয়েছে, কোনভাবে গ্রহগুলো থাকলে দরকার রয়েছে, অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু সঠিক গাইডলাইন দিতে পারবে। একটা বন্ধু তৈরি করুন, বন্ধু হচ্ছে যিনি হচ্ছে একটা অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ বন্ধু, যিনি আপনাকে আপনাদেরকে সঠিক পথ নির্দেশ করবে, সঠিক নির্ণয় করবে। জন্মকুণ্ডলিতে সমস্যা আছে, কোন জায়গাগুলোকে পাওয়ার আপ করতে হবে, আমার কিছু ফর্মুলা রয়েছে। আমি এই জন্য বলি কৌশিকরা কোনো ফেলিওর হয়নি, কৌশিকরায়ের সাকসেস রেট কিন্তু প্রচুর, অনেকে উপকৃত হয়েছে, তারা নিজেদের পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আমার নাম্বারটা তারা দিয়েছে, এইটাই তো হচ্ছে আমার কাজ। একজন থেকে 100 জন তৈরি হয় ফিগার, এটা মাথায় রাখতে হবে, কারণ একজন উপকৃত হলে আরও পাঁচজন থেকে 25 জন, তো উপকৃত হওয়াটা প্রথম হচ্ছে দরকার। এই জন্য আমি বলি না যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। তো এই নবপঞ্চম রাজ্য এবং বৃহস্পতির পঞ্চম সপ্তম নবমের দৃষ্টি, একাদশভাবে শনি কর্মাধিপতি, অর্থাৎ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, ট্রান্সফার, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ভালো, সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা, মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা, আপনার কর্মক্ষেত্রে ডেজিগনেশন চেঞ্জ, কোনো সম্পত্তি ক্রয় বা কোনো বাড়ি নির্মাণ করা, এবং আপনার এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি মজবুত হওয়া, কোনো প্রপার্টি থেকে লাভ পাওয়া, আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, বিদেশ থেকে ফরেন থেকে এই সময় লাভ পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। সেই রাশির নাম মেষ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।